বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাবে গত জুলাই দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল প্রায় 12 কোটি 76 লাখ, যা ডিসেম্বরে কমে 12 কোটি 74 লাখ 44 লাখে নেমেছে। আর গত ডিসেম্বরে দেশে স্মার্টফোন উৎপাদিত হয়েছে 3 লাখের কিছু বেশি, যা আগস্টে 8 লাখ ছিল। অন্যদিকে নেপোলিয়ন ক্যাটের তথ্য বলছে, বিগত 7 মাসে বাংলাদেশ ফেসবুক ব্যবহারকারী কমেছে 100 কোটির মতো। সংশ্লিষ্টদের মতে, ব্যয় বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়ছে না, ফলে সংসারের ব্যয় কমাতে সাধারণ মানুষ যেসব খাতে কাটছাট করছেন তার একটি হচ্ছে এই ইন্টারনেট। পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলায় আজ মঙ্গলবার শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য, দেশের প্রায় সর্বত্র বসন্তের পয়লা দিনে কমেছে তাপমাত্রা। রাজধানীতে এদিন প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে, আরও 2-1 দিন তাপমাত্রা এমন থাকতে পারে। সরকারি খরচে মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম এবং উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 15 লাখ পরিবার বিনামূল্যে 50,000 টাকার সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাবে। পর্যায়ক্রমে সব জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ কথা জানিয়েছেন। ভাবমূর্তি ফেরাতে এবার স্বাধীন নিরীক্ষা সংস্থা গ্র্যান্ট থর্নটনকে নিরীক্ষার করানোর ঘোষণা দিয়েছে আদানি গোষ্ঠী। গত 24 জানুয়ারি হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এটাই আদানি গোষ্ঠীর সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে স্থানীয় সময় সোমবার রাতে এক বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী পলাতক। এদিকে নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর ব্যাপক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী মানুষের অনেক ভবনের ছাদে আশ্রয় নিয়েছে তারা। বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে, এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। এবারে খেলার খবর। মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আজ মঙ্গলবার রাত 11টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। গাজী টিভি ও স্টার স্পোর্টস 2 এর পর্দায় এই খেলা দেখানো যাবে। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এর মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার সন্ধ্যা 6:30 মিনিটে এই খেলা দেখাবে নাগরিক টিভি।